এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পরপরই রাজধানী সহ দেশের বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা আনন্দ আর উচ্ছ্বাসে মেতে ওঠে। ভিন্ন পরিস্থিতি ও ভিন্ন পরীক্ষা পদ্ধতিতে দেয়া এবারে এসএসসি পরীক্ষা অনেক চ্যালেঞ্জ ছিল বলে মনে করেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা। আরো জানাচ্ছেন হাসান মাহমুদ। অটো পাশের চেয়ে পরীক্ষা দিয়ে পাশ করার এই আনন্দ বাদ ভাঙাই হবার কথা, আর হয়েছে তাই। করোনার কঠিন বাস্তবতা গোটা শিক্ষা ব্যবস্থায় যে স্থবিরতার দাগ কেটেছিল, শিক্ষার্থীদের এই উচ্ছ্বাস বলে দিচ্ছে অচল আয়তন ভেঙে নেমেছে আলোর মিছিল। আলহামদুলিল্লাহ সবগুলোতে এ প্লাস, গোল্ডেন আসছে, খুবই খুশি। কিন্তু অনেক বড় একটা পাওয়া ছিল, অনেক কষ্ট করেছে, আমাদের মা বাবারও অনেক কষ্ট করেছে, শিক্ষকদের কষ্ট তো বলেই বোঝানো যাবে না। অনলাইনে ফলাফল হাতে পেলেও প্রিয় বন্ধুদের সাথে আনন্দের জোয়ারে দোল দিতে স্কুলের চেনা আঙ্গিনায় ছুটে এসেছেন অনেকেই। করোনার কালো থাবায় দীর্ঘ সময় বন্ধ থাকার পর একটি ভিন্ন পরিস্থিতিতে এবং ভিন্ন প্রেক্ষাপটে পদ্ধতিতে পরীক্ষা হয়েছিল এবারের এসএসসি, আর তাতেই সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছেন এসব শিক্ষার্থীরা। শুনতে পেরেছি যে আমাদের জিএসসি এবং এসএসসি রেজাল্টটা যোগ করা হবে, একটু জিপিএ নাম্বারটা, এই বিষয়ে আমি একটু টেনশন আছি। একটা ভিন্ন পদ্ধতিতে পরীক্ষা, দুইটা সৃজনশীল, কিছু কিছু সাবজেক্টে পরীক্ষা হচ্ছে না, তো সব কিছু মিলে একটু রিস্ক ছিল, একটু ভয় ছিল, টেনশন ছিল। তা আল্লাহর রহমতে লাস্ট পর্যন্ত ভালো করতে পেরেছি সবাই, এটাই অনেক আনন্দ হচ্ছে, অনেক খুশি, ভালো লাগছে। যে মূল্যায়নটা হয়েছে আমরা এইটুকু খুশি যে পরীক্ষাটা হয়েছে। করোনার কারণে দীর্ঘ দেড় বছর পর কোনো পাবলিক পরীক্ষার এই ফলাফলে শিক্ষক আর অভিভাবকরাও খুশি। তো মেয়েরা পরীক্ষা দিতে পেরেছে, এটাই মেয়েদের জন্য মানে খুশির একটা কাজ, তারা খুশির কারণ। তারা বলছে যে আমরা কোনো অটো তো না, আমরা পরীক্ষা দিয়ে আমরা রেজাল্ট নিব। যে পরিস্থিতি গিয়েছে তার মধ্যে, যে করোনার অবস্থার মধ্যে আমাদের ফ্যামিলির মধ্যে প্রভাবটা পড়েছে, কারণ আমাদের অলরেডি দুজন লোক মারা গিয়েছিল, এর মধ্যেই আমার মেয়ে চেষ্টা করেছে, পড়াশোনা করেছে। সব পরীক্ষা নেওয়া হয় নাই, কারণ ওরা লেখা অন্য বিষয় তো আর পড়েন নাই, ইন্টারে যাবে, পরে ভর্তির পরীক্ষা, তখন ওদের জন্য কষ্ট হবে। সকল আধার কেটে অনাগত দিনে এসব মেধাবী শিক্ষার্থীদের হাত ধরেই শিক্ষার ফুল ফুটুক আগামীর বাংলাদেশে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।